হচ্ছে মেন, এটা আমি কিনেছি লক্ষ্মীর আসে, এই লক্ষ্মীর শাড়ি। দুর্গা পূজার আসল সব গোছানো হয়ে গেছে, লক্ষ্মী পূজা স্টার্ট, তারপর আসবে দেওয়ালি। তো লক্ষ্মী পূজায় আমার বাজার হয়ে গেছে লক্ষ্মীর শাড়ি, কারণ আমি এই তিনটা পূজাতেই, মানে দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, দেওয়ালিতে, তিনটা পুজোতেই আমি না দুর্গার সিঙ্গারের জিনিস যেমন আপনাদেরকে দেখিয়েছি, ঠিক এমনই লক্ষ্মীর জন্য আমি কেনা আমার হয়ে গেছে। যেটা হয়তো পুজোর আগে হয়নি, পুজোর পরেই আমার কেনা হয়ে গেছে, কারণ শৃঙ্গারের জিনিস ছাড়া পুজো হয় না। আর আমার একটা জিনিস কি, শৃঙ্গারের জিনিস আমার ঠাকুমা বলতো ভগবানকে, কারণ আমরা বাঙালি, বাঙালিদের ঠাকুরকে শাখা দিই, শাখা দিই, পলা দিই। তো আমার ঠাকুমা বলতো কোনো দিনও শাখা পলা তোর হাতে যেটা লাগবে সেটাই দিবি, এটা ছাড়া কিন্তু ভগবানকে দিবি না। কারণ ওই দোকানে গিয়ে দেখেছি ঠাকুরের জন্য বললে তারা একটা বাক্স চেঞ্জ করে দেয়, আমি এর জন্য দোকানে গিয়ে বলে আমার জন্য দেখান আমি নেব, তখন দেখান, এর জন্য আমি ঠাকুরের জন্য বলিনি। এই যে লক্ষ্মী শাখা আর পলা, এ দুটো হচ্ছে মেইন, এটা আমি কিনেছি লক্ষ্মীর আসনে। আমি সব সারা বছরই শাখা পলাটা রেখে দিই আর এই লক্ষ্মী পুজোর সময় চেঞ্জ করি। আর এখানে তো আছি আমাদের সিঁদুর আর আলতা, সিঙ্গারের জিনিস আমি এখানে এগুলিই কিনেছি। আর কিনেছি শাড়ি, শাড়ির দোকানেও আমি বলে ঠাকুরের জন্য, তখন খারাপ লাগে যে ঠাকুরের জন্য বললে ওরা একটা আলাদা প্যাকেট কেন বের করে, তখন আমি বললাম না আমার জন্য, এটা হচ্ছে লক্ষ্মীর জন্য এই শাড়িটা কিনেছি, এই যে লক্ষ্মীর শাড়ি। এই হচ্ছে আমার লক্ষ্মী পূজার সিঙ্গারের যে মার্কেটিং, এটা এই এই শাড়িটা একটু হালকা আছে, তার মধ্যে গ্লেজ আছে। আমি এখনই ভগবানকে লাল পাড় শাড়ি দিই, আর না হলে কালারফুল শাড়ি দিই, ওই নেভি ব্লু, ব্ল্যাক, ব্লু, এগুলো আমার ভালো লাগে না ভগবানের জন্য। এই শাড়িটা আমি করেছি একদম ইয়েতে, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, এই শাড়িটা আমি লক্ষ্মী পূজার জন্য কিনেছি। আমার পুজো পালি একমাত্র গণেশ পুজো ছাড়া ম্যাক্সিমাম আমি প্রাণ প্রতিষ্ঠা করি, পুজো হয় গণেশ পুজোতে, পুরোহিত ছাড়া প্রাণ প্রতিষ্ঠা হয় না। বাদ বাকি আমার পুজো পালি আমি করি আমার মতো। আমি আরেকদিনও বলেছি যে আমার পুজো পালি আমারই করতে ভালো লাগে। এই যে লক্ষ্মী পুজো সিঙ্গারের জিনিস আমার সাজানো হয়ে গেছে, এটাই থাকবে লক্ষ্মী পুজোতে। হ্যাঁ, লক্ষ্মী পুজোর কিছু জিনিস যেটা একদম অথেন্টিক, এটার মধ্যে কোনো নতুনত্ব নেই, কোনো কিছু নেই, আমি ওইটাই করি লক্ষ্মী পুজোতে, যা মা ঠাকুমারা বানিয়েছে, যা শাশুড়ি মা থেকে শিখেছি। এই চিড়েকে রোস্ট করে, মানে চিড়ের টালা যেটাকে বলে, এটাকে কাঁচা নারকেল দিয়ে একটা ভোগ হতে হয়। আমরা ছোটোকাল থেকে দেখে এসেছি চিড়ে, মুড়ি, মুড়ির মোয়াটা বিশেষ করে, খই, এগুলি ছাড়া লক্ষ্মী পুজো হয় না। আসলে আমাদের লক্ষ্মী পুজোয় এই হচ্ছে আসল ভোগ, চিড়ে, মুড়ি আর খই, অন্য কিছুও থাকে, নারকেলের নাড়ু, নারকেলের তক্তি, নারকেল দিয়ে কিছু সন্দেশ, এসব আইটেমও থাকে। তো আমি কয়েকটা আইটেমই করেছি, নারকেলেরও করেছি, চিড়েরও করেছি, খইয়েরও করেছি। নারকেল দিয়ে ভাবছি এবার তক্তিটাই বানাবো। তক্তিটা না একটু ইজিও বানানোটা আর তাড়াতাড়ি হয়ে যায়।
আমার কিছুবার এবার দুর্গা পূজায় দেখেছি যে নারকেলের নাড়ুটা যখন গোল করি তখন হাতের মধ্যে একটু কষ্ট হয়, জানি না অন্যবার হতো না, এবার হয়েছে। তো তক্তি তো থালাতে ঘি লাগালাম, লাগিয়ে নারকেলটা আসানোর পর এটা দিয়ে দিলাম। তারপর নারকেল একটু হালকা করে, বেশি পুরো করিনি নারকেলের এই তক্তিগুলো, আর তারপর ডায়মন্ড কাট যেটাকে বলে একটু মানে পাঁচকোণার মতো হয় জিনিসটা, এইভাবে ডায়মন্ড কাট করে তক্তিটা আমি বানিয়েছি। তক্তিটা বানাতে আমার ভালোই লাগে। তারপর তক্তির কী হয়, যখন খাওয়া হয় নারকেলের সন্দেশের থেকে বেশি তক্তির মধ্যে একটা ঘিয়ের গন্ধ থাকে, এটা ভীষণই ভালো ইয়েতে হয়। যাই হোক, এবার লক্ষ্মী পুজো আমার নারকেলের তক্তি দিয়ে হবে। নাড়ু গোল করতে গেলে হাতে একটু লালটা বেশি হয়ে যায়, তাই এবার একটু নিজে নিজে ভাবলাম গণেশ পুজোর সময় আমি মোদক বানানোর জন্য কিছু ছাঁচ কিনেছিলাম। হঠাৎ মনে হলো মোদকের ছাঁচগুলিতে গোল হবে না, কিন্তু মোদকের স্টাইলে তো আমি নারকেলেগুলি বানাতে পারি, তারপরেই বানিয়ে নিলাম। ভালোই হয়েছে, তক্তিগুলোও ভালো হয়েছে, দেখ মানে আমার চোখে খুবই ভালো লেগেছে। খই দিয়ে গুড়টাকে একটু গরম জল, একটু জলের মধ্যে দিয়ে একটু লিকুইড করে, একটা আন্দাজ আছে এটা করতে করতে চলে আসে হাতে, সেটা দিয়ে খই দিয়ে, যেটাকে খইয়ের ওখরা বলে, এটা লক্ষ্মী পূজার তো মেন ভোগ, সেটাকেও বানাতে হয়েছে। খইয়ের ওখরা বানানোটা আমার কাছে প্রথম দিকে ভীষণ টাফ ছিল, এখন মোটামুটি ভালোই পারি খইয়ের ওখরাটা করতে, হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। সময় এবং মনোযোগ দুটো যদি দেওয়া যায় না অনেক কিছুই ভালো হয়ে যায়, তবে নিজস্বতা থাকতে হবে। ওটা শিখেছি, ঠিকই শিখেছি, ওটা অথেন্টিক টেস্ট হতে হবে এটাও বুঝেছি, কিন্তু বানানোটার অনেক কায়দা আছে, এটা করতে করতে বেরিয়ে যায়, সবগুলি তো আর পুঁথিগত নলেজে হয় না, সেই জন্য কিছুটা করে নিলাম। এখানে আর একটু বাকি রয়ে গেছে নারকেলের নাড়ু, সেগুলিও নাড়ু না ওই মোদকের ছাঁচে দিয়ে করে নিচ্ছি। নারকেলের একটু মঠের মতো করে একটা বানানো হয়, যেটা ভোগের মাঝখানে দেওয়া হয়। ছোটোকাল থেকেই দেখেছি মা ওরা একদম লাস্ট এটা রেখে দিত আর এটা করতো, এটা করতে ভালোই লাগে। গুড় দিয়ে করলে আরও সুন্দর লাগে দেখতে, কিন্তু এবার তো আমি গুড় দিয়ে করিনি, কোনো কিছু চিনি দিয়েই করেছি। এদিকে লুচি, সন্ধেবেলায় লুচি আর পায়েস বসে গেছে, কারণ পুজো আরম্ভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, তো আমারই করতে হবে পুজোর জায়গাতে, তাই লুচি আর ইয়েটা করে নিলাম। হঠাৎ দেখি তেলের শিশিতেও তেল শেষ হয়ে গেছে, তো তাড়াতাড়ি প্যাকেট কেটে তেল ঢোকাতে হলো, সেই একটা কাজ বেড়ে গেল আর কি। চলুন এবার ঠাকুর ঘরে চলে যাই। কী আশ্চর্য, না শাফলা না পদ্ম, একটাও গাছে নেই, তাই এবার বাধ্য হলাম এই ফুলটা কিনে আনতে। লক্ষ্মী পুজো ফুল মানে পদ্ম কিংবা শাপলা ফুল ছাড়া ভালো লাগে না, বিশেষত পদ্ম ফুল ছাড়া। তো একটা এনেছে আমার হাজব্যান্ড, কিন্তু মনের মতো হয়নি, তাই যাই হোক, যা মা দিয়েছে সেটা দিয়েই তো পুজো করতে হবে, সেটা দিয়েই। তো এটাকে একটু বানিয়ে নিলাম আর খট সাজিয়ে নিলাম। এই হচ্ছে লক্ষ্মী পুজোর আসল জিনিস, পুজোর সময় ঘরটা কী করে সাজাবো। তো চেষ্টা করছি, মা যেমন চাইবেন তেমনই তো হবে, তো চেষ্টা করে সাজানোর একটা বিশাল ইয়ে থাকে। যতক্ষণ অবধি না আমার স্যাটিসফ্যাকশন হয় না ততক্ষণ অবধি দেখবেন আমি করতেই থাকি, করতেই থাকি, করতে করতে কখন যে একটা মনে জানে এবার একটু ঠিক হয়েছে, সেই সেই মতো করেই করতে থাকি।
লক্ষ্মী পুজোতে আমি খুব একটা বড় করে আলপনা দেইনি। আলপনা আমি যতটুকু পেরেছি খুব সিম্পল ওয়েতে দিয়েছি, আর আবির দিয়ে দিয়েছি। চাল যেটা দিয়ে দেয়, যেটা অথেন্টিক বাঙালি মতে, সেটা এবার আমি করতে পারিনি। কারণ আমি পায়ে না একটু ব্যথা পেয়ে গেছি, ভীষণ ব্যথা পেয়েছি পায়ে, যার জন্য যতটুকুই পারি ওই শর্টকাটভাবে আলপনাটা দিয়েছি। আর এদিক দিয়ে কিছুটা জিনিস, কয়েকটা জিনিস অনেক দিন ধরে এনেছিলাম, করে নেব, কিন্তু মনের মতো করে করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই করেছি।